ইউটিউবে যে কোনো ভিডিও দেখার সময় এরকম একটা সেভ অপশান দেখতে পাওয়া যায় তো এই সেভ অপশানের অ্যাকচুয়ালি কাজটা কি কোথায় সেভ হয় এবং কিভাবে এটা ব্যবহার করব সেটা নিয়েই আজকের ভিডিও আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানটি অন করে দেবেন যদি প্রথমবার এসে থাকেন যারা পুরানো সাবস্ক্রাইবার তাদের জানে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি এবং দেখে নিই আমরা ইউটিউবে যে কোনো ভিডিও দেখার সময় লক্ষ্য করে দেখতে পারি নিচে এখানে লাইক ডিসলাইকের যে লাইনটা রয়েছে এখানে স্ক্রল করলে শেষে আছে সেভ বাটন এবার এই সেভ বাটনের উপর যখন আমরা ক্লিক করবো এখানে দেখুন একটা টিক চিহ্ন ওঠে এখন ব্যাপারটা হলো এর সুবিধা কি। দেখুন আপনি ধরুন এখানে একটা ছোট ভিডিও এটা কিন্তু হতে পারে যে আপনি একটা কোনো সিনেমা দেখছেন যেটা দু ঘন্টা আড়াই ঘন্টা লেন্থের এবারে হতে পারে যে আপনি সেই সিনেমাটা দেড় ঘন্টার মতো দেখে ফেলেছেন এবার আপনার কোনো কাজ চলে আসলো আপনাকে তো যেতে হবে এবারে এই ভিডিওটা যেহেতু দেড় ঘন্টা দেখা হয়ে গেছে এখান থেকে ডাউনলোড করা অনেকটা লস কারণ অনেকটা ডেটা আপনার নষ্ট হবে সেক্ষেত্রে আপনি সিম্পল ব্যাপার সেভ করে রাখতে পারেন এবং সেভ করার পর আপনি ব্যাগে চলে গেলেন গিয়ে আপনার কাজ আপনি মেটালেন তারপরে কি যখন আপনি সময় পাবেন তখন আপনি হয়তো ইউটিউবটা ওপেন করলেন ওপেন করার সাথে সাথে আপনি নিচের দিকে একটা অপশান দেখতে পাবেন যেখানে কিন্তু লাইব্রেরি নামক অপশানটা রয়েছে এই লাইব্রেরির ওপর যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে আর বিভিন্ন অপশানের মধ্যে নিচে আছে ওয়াচ লেটার এই ওয়াচ লেটারের ওপর যখন ক্লিক করবেন আপনি দেখুন যে ভিডিওগুলো আর পরে দেখবেন বলে সেভ করে রেখেছিলেন এখানে শো করছে এবং এখান থেকে আপনি কি কী করতে পারেন এখানে দেখুন থ্রি ডট পয়েন্ট রয়েছে এর ওপর যখন ক্লিক করবেন এই ভিডিওটা ডাউনলোড করে দিতে পারেন এই ভিডিওটা যদি ভালো বন্ধুদের শেয়ার করতে পারবেন লাগে এবং আপনি যদি এখান থেকে ভিডিওটা প্লে করেন তাহলে কিন্তু নতুন করে আবার প্রথম থেকে দেখতে হবে না যে পর্যন্ত আপনি ভিডিওটা দেখেছিলেন তারপর থেকে শুরু হবে তাহলে কি হবে আপনার ডেটা বেঁচে যাবে সময় বেঁচে যাবে তো এইটাই হচ্ছে মেন ফ্যাক্ট সেভ অপশানের তো যখন আপনার ভিডিওটা দেখা হয়তো কমপ্লিট হয়ে গেল এবং আপনার মনে হলো ভিডিওটা আর এখানে রাখার প্রয়োজন নেই সেক্ষেত্রে সিম্পল ব্যাপার থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন এখানে দেখুন রিমুভ ফ্রম ওয়াচ লেটার আছে এর উপরটায় ক্লিক করলে এখান থেকে কিন্তু এটা আউট হয়ে যাবে ঠিক আছে তো খুব সুন্দর একটা অপশান অবশ্যই ব্যবহার করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই